আসামের কোকিলামুখী সরস্বতী মঠে এই ভক্ত সম্মেলনী সম্পর্কে ঠাকুরের বাণী আছে, 365 দিন আমাকে যদি কোথাও না পাও, এই তিন দিন সম্মেলনীতে আমাকে প্রত্যক্ষভাবে সবাই উপলব্ধি করবে। জম ডাকিলে তোমরা যেতে পারো, উজুহাতে দেখাতে পারো না, কিন্তু আমি গুরু, তোমাদের ইয়কাল পরকালের কর্তা, আমি ডেকেছি সত্যকাজ পরিত্যাগ করিয়া এই সম্মেলনীতে যোগদান করিবা। এই সম্মেলনীর উদ্দেশ্য আর্ত কৃষ্ণ রুগ্ন দরিদ্র নরনারায়ণের সেবা, অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তার, সৎশিক্ষা বিস্তার। আমাদের আমার নাম স্বামী দিব্যানন্দ সরস্বতী, তাই আমি থেকে আসামবঙ্গীয় সরস্বত মঠ কোকিলামুখ, তার হেড অফিস এই সংস্থার আসাম। মোটামুটি 20-25 হাজার, মানে এক বেলা, মানে এখানে প্রায় 3 লাখ লোকের খাওয়ার ব্যবস্থা। Right.